ইপাং উপাং ঝপাং আমরা সবাই ড্যাং ড্যাং। এই মমতা ব্যানার্জি তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হওয়ার পরে চুরি দুর্নীতি লম্পটবাজি তো আছেই, প্রতিদিন দেখতে পাচ্ছেন। গরু কয়লা বালি পাথর এ পাচার তো চোখের সামনে দেখছি আমরা, তার সাথে সাথে বড় বড় কথা বলেন, বিয়ের জন্য রূপশ্রী দি, পড়ার জন্য কন্যাশ্রী দি, লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছি, এগুলো বলেন। আরেকটা কথা বলেন না, সেটা হলো গত এক বছরে মদ বেচে 12,000 কোটি টাকা তুলেছি পশ্চিমবঙ্গে, গোটা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে সস্তায় মদ কোথায় পাওয়া যায়? পশ্চিমবঙ্গে পাওয়া যায়। 500 টাকা দিলাম, ওই টাকাটা ঘুরিয়ে আমার মদের দোকানে নিয়ে এলাম। এটাই হলো মমতা ব্যানার্জির আসল কাজ। কথা দিতে পারি ভারতীয় জনতা পার্টি, এখানে রাষ্ট্রবাদী ডবল ইঞ্জিন সরকার হলে গুজরাটের মতো মদ বিক্রিও বন্ধ হবে, আমরা কথা দিতে পারি। তাই মা বোনেরা ঠিক করুন, ঘরে শান্তি রাখবেন, সম্ভ্রম রাখবেন না, 500 টাকায় মমতা ব্যানার্জির কাছে আত্মসমর্পণ করবেন। গোটা বাংলায় পেট্রোলের দাম কেন্দ্র রাজ্য কেউ ঠিক করে না, পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম কেন্দ্র রাজ্য ঠিক করে না, পেট্রোলিয়াম প্রোডাক্টের দাম নির্ধারণের জন্য রেগুলেটেড কমিটি রয়েছে, কিন্তু কমিশন পায় কেন্দ্র, রাজ্য, ডিলার। এই জায়গা থেকে নরেন্দ্র মোদীজি দু দফায় 14 টাকা পেট্রোলে, 17 টাকা ডিজেলে, আর উজালা 1-2-তে 200 টাকার গ্যাসে সাবসিডি দেন। মমতা ব্যানার্জি তিনি 2022 সালে দীপাবলির আগের দিন নরেন্দ্র মোদীজি যখন পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের কেন্দ্রের শেষ থেকে ছাড় দেন, তিনি তখন 850 টাকার বিদেশি মদের বোতল 550 টাকা করেন, 28 টাকার মেহুলের বোতল পাউচে পাওয়া যায় দোকানে দোকানে, নতুন 10,000 দোকানের লাইসেন্স দিয়েছেন মমতা ব্যানার্জি।